Hey everyone, I'm with Dishan from Dishan for You YouTube channel. হয়তো আমাকে এখন অনেকেই সবাই চিনেন এন্ড প্রায় 12,000 মানুষ এখন আমাকে চিনে, সো এটার জন্য একটু ভালো লাগতেছে। আজকে অনেক প্রশ্নের অ্যান্সার দিব কেন এতদিন ভিডিও আপলোড দিতে পারি নাই। সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আজকে কোনো টেক বিষয়ক ভিডিও নিয়ে আলোচনা করবো না বা কোনো কিছু শেখাবো না বা কোনো কিছু জানাবো না। আসলে শেখাবো যে তা না, আপনাদেরকে আমি যা কিছু দেখাবো বা যা যে ট্রিক্সগুলো দেখাবো বা যে পদগুলা বা যে টিউটোরিয়ালগুলো দেবো কোনো কিছু শেখাবো তা না। আমি আপনাদের চেয়ে বয়স অনেক ছোটো হতে পারি বা বড়ো হতে পারি, আমাকে অনেকেই দেখতেছেন, আমি জাস্ট আপনাদেরকে কিছু জানাবো। আমি কিছু জিনিস জানছি ইন্টারনেট থেকে, এই জিনিসটা আপনাদেরকে জানাবো কারণ আপনারা অনেক ভালো মানুষ, সো এটার জন্য জানাবো। আর কাউকে কিছু শেখাতে পারলে না মন থেকে ভালো লাগে, এটার জন্যই শেখানো। আর এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দিব, প্রত্যেকটা দিন একটা ভিডিও আপলোড দিব অ্যান্ড পারলে 2 দিন একটা ভিডিও আপলোড দিব। চেষ্টা করব যে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার, এটা হয়তো হইতে পারে আমাদের আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে এটার জন্য তাদের জন্য একটা গুড নিউজ। সো আজেরা বক বক না করে আমি টপিকে চলে আসি, আমি কেন এতদিন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো মেন জিনিসটা হচ্ছে কি, নিজেকে সংশোধন করা। নিজেকে সংশোধন করা বলতে বোঝাচ্ছি আমি আমার ভিডিওগুলো কোয়ালিটিফুল হচ্ছে না, আমার ভালো ক্যামেরা ছিল না অ্যান্ড আমার উচ্চারণে অনেক প্রবলেম ছিল। আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে মানে ইয়া করছে যে আপনার উচ্চারণটা ঠিক হচ্ছে না, উচ্চারণটা একটু ঠিক করেন। সো এটার জন্য একটু সময় দিছি কীভাবে ভালো করে উচ্চারণ করতে হবে, অনেক একটু নিজেকে ইম্প্রুভ করার জন্য একটু সময় দিতে হয়েছিলো অ্যান্ড এই এইসব কাজে অনেক বেশি বিজি ছিলাম, মানে উচ্চারণটা মেন প্রবলেম ছিল। অনেকেই তো এটা নিয়ে অনেক কমেন্টও করছিল যে আমি নোয়াখালীর কিনা। বেসিক্যালি আমি নোয়াখালীর না, আমি চিটংয়ের, চিটং বলে না চাটগায়া, সো চাটগায়া যেহেতু গ্রামের ছেলে, আমি বলতে গেলে একদম নর্মাল একজন গ্রামের ছেলে, গ্রামের ছেলে, সো দ্যাটস হোয়াই আমার উচ্চারণে অনেক প্রবলেম ছিল। আমি জানি না এখনও ইম্প্রুভ হয়েছে কিনা, আপনারা জানাবেন, কারণ এখন আপনারা শুনতেছেন আমার কথাগুলো, আপনারা আমার সাবস্ক্রাইবার বা আমার বন্ধু, আমি সাবস্ক্রাইবার বলতেছি না আমার বন্ধু। সো আপনারা জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন যে আমার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, নাকি আরও ইম্প্রুভ করা দরকার। যদি ইম্প্রুভ করার দরকার হয় তাহলে আরও ইম্প্রুভ করবো অ্যান্ড আপনাদের, আপনারা হয়তো খুশি হবেন বিকজ আপনারা বন্ধু, যে আমি একটা বাংলা উচ্চারণ কোর্সে ভর্তি হয়েছি যে শিল্পকলা একাডেমিতে, যে কীভাবে উচ্চারণটা আরও ভালো করতে পারি। আমি এটা করবো নিজের জন্য অ্যান্ড আপনাদের জন্য, যাতে আপনারা শুনতে কষ্ট না হয়। সো আপাতত যদি একটু কষ্ট হয় তাহলে শুনে নেন, আপাতত 1-2 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর যারা আমাদের আমাকে সাবস্ক্রাইব করছেন, আমার কথাগুলো শুনে, আগের কথাগুলো শুনে, তাদেরকে আমি মানে কীভাবে যে ধন্যবাদ দিব, আসলে যে আপনারা অনেক অনেক ভালো। তো 2 নম্বর যে কারণটা ছিল সেটা হচ্ছে কি, মাঝখানে অনেকটা যখন আমি ভিডিও দেওয়া বন্ধ করি তখন অনেকটা আমি ডিপ্রেশনে ছিলাম। ডিপ্রেশনে বলতে আমার পরীক্ষা খারাপ হয় অ্যান্ড আমার ব্রেকআপও হয়। ব্রেকআপ বলতে একটা একজনের সাথে রিলেশন ছিল ওটাও ব্রেকআপ হয় অ্যান্ড মাত্রাতিরিক্ত কম্পিউটার মানে অতিরিক্ত কম্পিউটার ব্যবহার কারণে মাথা ব্যথাও হয়েছিল। সো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যারা খুব বেশি কম্পিউটার ইউজ করেন একটু কমায় কমায় ইউজ করবেন, আর যদি একটানো কম্পিউটার ইউজ করেন তাহলে মানে চেহারাটা একটু ধুয়ে ফেলবেন, মানে চোখটা ধুয়ে ফেলবেন। বিকজ যদি 5 অক্ত নামাজ পড়েন তাহলে কোনো সমস্যা নেই, যদি 5 অক্ত নামাজ না পড়েন যখন আপনি কম্পিউটার ইউজ করে বাথরুমে যাবেন যে আপনার বাথরুমের কাজ করার জন্য, তখন আপনি আপনার যদি চেহারা বা মুখটা একটু ধুয়ে ফেলেন তখন ভালো হয়। কারণ আমি নিজেও এটা করি, আমি যখনই মানে এখন শেষ হয়েছি তো ভিডিওটা, বা আমি আমি যদি এখন বাথরুমে যাই বা আমি ফ্রেশ হতে যাই তখন আমি আমার চেহারা ধুয়ে ফেলবো, যাতে বিকজ যখন আমরা কম্পিউটারটা খুব বেশি ইউজ করি তখন আমাদের চোখের যে পলকটা পড়ে না, সো এটার জন্য মানে চোখের পলকের পানিগুলো নাকি শুকিয়ে যায়। এতে আমাকে একজনও বলছিল, আমি একজন যাতে পাইছিলাম একটা টিপসে, সো এই জিনিসটা অনেক উপকার করছে আমার নিজেকেও অনেক, এখন অনেক মাথা ব্যথাটা কম করে। তারপর আমি একটা ওষুধ খাই, এই ওষুধটা না গেলে সমস্যা করে, সরি, আমি একটা ওষুধ খাই আমার মাথা ব্যথার জন্য, বিকজ অনেক কম্পিউটার ইউজ করতে করতে মাথা ব্যথা হয়েছে। সো এটা ছিল দ্বিতীয় রিজন যে মাথা ব্যথাটার জন্য অনেকদিন মানে অসুস্থ ছিলাম, আমি পরীক্ষাটাও খারাপ করছি অ্যান্ড মাঝখানে অনেকটা সময় খুব খারাপ গেছে, ডিপ্রেশন ছিলাম, এটা ছিল সেকেন্ড রিজন। আর থার্ড রিজন হচ্ছে কি, ইউটিউবকে একটু পরীক্ষা নিরীক্ষা কাজে ব্যস্ত ছিলাম, নিজের একটা চ্যানেল প্রতিষ্ঠিত করা, যে নিজের একটা চ্যানেল নিয়ে কাজ করছি, বাংলাদেশেও একটা চ্যানেল নিয়ে কাজ করছি অ্যান্ড ইংলিশেরও কিছু চ্যানেল নিয়ে কাজ করতে যাচ্ছি। সো বেসিক্যালি ইউটিউবে ছিলাম, ইউটিউবটা আর একটু জ্বালাফেলাই করে দেখতেছি যে কোন কাজে ভালো হবে, কোথায় ভিউ হয়, আর একটু বেশি ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করছি যাতে আরও বিশ্বাস, আত্মবিশ্বাস নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। বিকজ আমি ফুরাই যাওয়ার জন্য আসি নাই, আমি আসছি যে আপনাদের মাঝে ফিরে আসার জন্য অ্যান্ড দ্যাটস মিন আমি মানে
আপনাদেরকে যে চলে যাবো এটা না, আমি এখন থেকে প্রত্যেকটা দিনই আপনাদের সাথে থাকবো। এমনকি আমি যদি চাকরিও করি না, তারপর আমি ইউটিউবিংটা ছাড়বো না। আমি আজকে থেকে প্রমিস করতেছি আমি প্রত্যেকটা দিনই আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাবো, বিকজ আপনারা অনেক ভালো। আপনারা আমার জাস্ট 20টা ভিডিও দেখেই 12,000 বন্ধু আমার সাথে আছেন, এর চেয়ে বড় পাওনা আর কি আছে আমার? না মানে কি বলবো, আমার রিয়েল লাইফেও আমার 12,000 বন্ধু নাই। আমার এমনকি ফেসবুকে মাত্র 500 ফ্রেন্ড আছে। সো আজকে আমি আমার ফেসবুকের অরিজিনাল লিঙ্ক যেটা আছে, আমার ফেসবুক আইডিতে আমি অরিজিনাল লিঙ্কটা এতদিন দিই নাই। সো আজকে ডিসক্রিপশনে আমার অরিজিনাল ফেসবুক লিঙ্কটা দিব, অ্যান্ড আপনারা চাইলে আমার ওইখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন অ্যান্ড ফলো করতে পারেন যদি আমার পছন্দ করে থাকেন। আমি জানি অনেকে হয়তো আমাকে ছোটো ভাই হিসেবে, বন্ধু হিসেবে লাইক করেন, তারা আমার সাথে ফেসবুকে থাকতে পারেন, সরি। তারপর হচ্ছে যেটা বলছিলাম যে ইউটিউবকে পরীক্ষা নিরীক্ষা কাজে ব্যস্ত ছিলাম, তো ওইখানে আরও অনেক কিছু কাজ আমি শিখলাম, যেমন ভিডিও এডিটিং আছে, ফটো এডিটিং অ্যান্ড আরও অনেক কিছু জিনিস এই এক বছরে শেখা হয়েছে, যেটা হয়তো আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। আমি কোডিংটাও শিখলাম, আরও অনেক কিছু জিনিস নিয়ে আমি জাস্ট বিস্তারিত বলতেছি না, কারণ ভিডিওর লেংথ অনেক বড় হয়ে যাবে। 4 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ইংরেজি কোচিংয়ে ভর্তি হয়েছি অ্যান্ড স্পিকিং কোর্স, দেন ইংরেজিতে নিজের দক্ষতা বাড়ানো। যেমন আপনারা হয়তো সবাই জানেন যে ফ্রিল্যান্সিং করতে হলে ইংরেজি জানাটা অনেক ইম্পর্টেন্ট, ইংরেজিতে কথা বলতে জানতে হবে। তার জন্য আমার ইংরেজিতে একটা অনেকটা বড় একটা সময় দিতে হয়েছে। আমি ইংরেজির পেছনে মিনিমাম 5-6 মাস দিছি বললে ভুল হবে, আমার আরও বেশি সময় দেওয়া উচিত, আমার আরও 1 বছর সময় দেওয়া উচিত। বিকজ আমি মনে করি মানে আপনি ইউটিউবার হতে চান, ফ্রিল্যান্সার হতে চান বা নিজের দক্ষতা বা জব সেক্টরে, ইংরেজিটা অনেক বেশি ভ্যালুয়েবল। সো আমি সবাইরে আমার বন্ধু যারা আছেন তাদেরকে সবাই রিকোয়েস্ট করবো, যদি পারেন ইংরেজিটাতে নিজের দক্ষতা বাড়ান, বিকজ এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, এটা আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। সো আপনি যদি পারেন ইংরেজি কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যান, ইংরেজি বলা শুরু করেন, লেখা শুরু করেন। ইংরেজি লাগবেই, কবরে যাওয়ার আগে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংরেজি। সো আমি বিস্তারিত বলতেছি না, আমি অনেক অসুস্থ, সরি, মাঝে মাঝে ইয়ে করতেছি। 5 নম্বর যেটার জন্য আমি ভিডিও দিতে পারি না, এটা হচ্ছে 5 নম্বর রিজন, সেটা হচ্ছে মানে চেয়ারটা ম্যানেজ করা, তারপর টেবিল, ক্যামেরা। হয়তো আমার আগের ভিডিওগুলোতে এত সেট আপ ছিল না, আমার এখানে সবগুলো সেট আপ করতে হয়েছে, আপনারা হয়তো দেখতেছেন। তারপর DSLRটা নিলাম, আর তারপর এখন একটা মানে কয়েকদিন পর একটা PC পাবো যেটা দিয়ে ভালো ভিডিও এডিট করা যায় অ্যান্ড ভালো কিছু করা যায় অ্যান্ড ওই PCটা মনে হয় একদিনের মধ্যে পাবো। ওই PCটা দিয়ে হয়তো আমি আগামী টিউটোরিয়ালগুলো দেখাবো, মানে স্ক্রিনে যে টিউটোরিয়ালগুলো দেখাবো হয়তো দেখাতে পারি। সো এগুলো টাকাগুলো ম্যানেজ করতেছি, বিকজ এতগুলো টাকা তো আর একসাথে দেয় নাই অ্যান্ড একটা টাকাও বাসা থেকে নিই নাই, খুব কম টাকায় নিছি, হয়তো 5-10 হাজার টাকা নিছি, বাকি সব DSLR লাইট বলেন, সাউন্ড রেকর্ডার বলেন, সব নিচ থেকেই নিতে হয়েছে। সো এই 1 বছর এগুলোর পিছনে অনেক সময় দিছি, এগুলো ম্যানেজ করছি, আর আল্লাহ সুস্থ রাখছেন অ্যান্ড আপাতত সব কিছু থেকে মুক্ত আছি, সরি আমি একটু অসুস্থ, তাই অনেক অসুস্থ। তারপরও আমি চিন্তা করতেছি আজকে যদি ভিডিওটা না বানাই তাহলে অনেক দেরি হয়ে যাবে অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাতাম, বাট আমার ফ্রেন্ডের DSLRটা নিয়ে গেছিলো, সো দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বানাতে পারি না। লাইট টাইট সব তার লাগছিল অ্যান্ড সে 4 দিন ক্যামেরাটা নিয়ে গেছে, এটার জন্য আমার 4 দিন মানে দেরি হয়েছে ভিডিওটা, নাহলে আমি আর একটু আগে দিতাম। সো আমি এটার জন্য অনেক আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আমি একটু দেরি করে দিছি, কারণ আমার ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল। এখন থেকে আর লেট হবে না, প্রত্যেকটা দিনই ভিডিও দেওয়া হবে, প্রত্যেকটা দিনই আপনাদের সাথে আড্ডা দেওয়া হবে। সো এতক্ষণ সময় নিয়ে আমি ভিডিওটা দেখছেন, মানে আমি এটার জন্য কী বলবো। আর হয়তো আপনারা ইন্টারেস্টেড যে আমি এখানে কী করতেছি, এখানে আমার একটা ল্যাপটপ আছে, সো আমি এখানে অনেক কিছু মানে টুকিটাকি করে রাখি যাতে আমার হেল্প করে। সো দ্যাটস ওয়াই যদি বেশিরভাগ এদিকে তাকায় কিছু মনে করি না, কারণ এটা আমাকে সাহায্য করতেছে, দ্যাটস ওয়াই এটা আমার ল্যাপটপ, আমি দেখাচ্ছি না স্ক্রিনে, বাট এটা আমাকে অনেক বেশি হেল্প করে। তারপর আমি ধন্যবাদ জানাই যে যারা আমার জন্য অপেক্ষা করেছেন এতদিন, এতদিন ধরে আমাকে ভালোবাসে আমার পাশে ছিলেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড তাদেরকে, আর যারা আমাকে গালি দিয়েছেন, কমেন্টে গালি দিয়েছেন, অনেক কিছু খারাপ কথা বলেছেন, তাদেরকেও আমি কি বলবো শুভকামনা জানাই অ্যান্ড আমি যদি কোনো ভুল করি, যদি কোনো ভুল কথা বলি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার কোনো কিছু খারাপ লাগে এখানে দেখতে, যদি কোনো কিছু খারাপ লাগে, আমি যদি কোনো কিছু খারাপ করি বা কোনো খারাপ কথা বলি, যদি বেশি কথা বলি সেটাও বলবেন। আপনারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার বা বন্ধু, আপনারা যেটা বলেন আমি সেটাই করবো, আমি আপনাদের কাছে মানে এক ধরনের বাধ্য, আপনারা যেটাই বলেন
আমি সেটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটা মেনে চলবো, অ্যান্ড যদি খারাপ একটা কিছু করতে বলেন তাহলে তো সেটা করতে পারবো না। তো চেষ্টা করবো যত সম্ভব আপনারা যেটা বলেন সেটা করার জন্য, বিকজ আপনারা অসম। অ্যান্ড সামনে মানে আগামীতে কালকে থেকে অনেক টেক বিষয়ে আলোচনা হবে। ইউটিউবটা আমি বেসিক্যালি একদম খুব জিরো থেকে শুরু করব, খুব মানে কি বলবো একদম ছোটো থেকে, মানে একদম ইউটিউবটা কি, কপিরাইট কি, কীভাবে ভিডিও দিতে হবে, কীভাবে এডিট করতে হবে, মানে ইউটিউবের আমি বলছি না এ টু জেড একদম পুরাটা, যাতে আর আমার ভিডিওগুলো দেখার পর যাতে একটা প্রশ্ন না থাকে যে ভাইয়া এটা কী হবে এটা কী হবে, কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। যারা ইউটিউবিং করতে আগ্রহী, যারা ইউটিউবে নিজের কেরিয়ার করতে চান তাদের জন্য, অ্যান্ড যারা বিদেশেও কাজ করতে চান ইউটিউবিং নিয়ে বা বিদেশি টপিক নিয়ে, যেমন ইংলিশের টপিক নিয়ে, তাদেরকেও অনেক বেশি হেল্প করবে। বিকজ আমি জানি সবাই, আমরা যদি সবাই একসাথে মিলে কাজ করি না তাহলে বাংলাদেশের দারিদ্রতা মানে যে দারিদ্রতাটা আছে, যে দরিদ্র সীমার নিচে আমরা বাস করতেছি, এটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারি। দ্যাটস ওয়াই সবাইকে সাহায্য করা, আমি আপনাকে সাহায্য করব, আপনি আমাকে সাহায্য করবেন, এটাই প্রথমে ইউটিউবটা দিয়ে শুরু করতেছি। আস্তে আস্তে সব বিষয়ে টিউটোরিয়াল দিব, আস্তে আস্তে সব কিছু নিয়ে আলোচনা করব, সব একদম সব সব যা শিখি সব জানাই দিব, আমার ভিতরে যতটুকু আছে সব কিছু দিয়ে দিব। অ্যান্ড আগে থেকে একটু বলে দিই, আমার একটা বাজে অভ্যাস আছে, আমি খুব বেশি কথা বলি, এই ভিডিওটাও অনেকক্ষণ হয়ে গেছে। সো এতক্ষণ দুজনই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড যদি ভুল কিছু বলি মাফ করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম।